ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ভ্রমণ লাগজারি নয় নেসেসিটি তাই তো বিভিন্ন মরশুমে একটু অবসর একটু ছুটি পেলেই ক্লান্ত মনের অবসাদ কাটানোর জন্য আমরা বেরিয়ে পড়ি চাকরি করে আর কেই বা কবে বড়লোক হয়েছে বলুন তাই এই রইল ঝোলা চললো ভোলা পড়ে থাক ঘরবাড়ি বাড়ি কাজকর্ম চলো লেটস কো এই ভ্রমণ আর আড্ডাপ্রিয় বাঙালির কাছে আছে দীপুদা দীঘা পুরী দার্জিলিং তবে পশ্চিমবঙ্গের বাইরে ঘুরতে যাওয়া মানেই আবাল বৃদ্ধ বনিতার একটাই ডেস্টিনেশন মাথায় আসে সেটা হলো পুরী সুন্দর সি বিচ নীল সমুদ্র আর উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ এবং শ্রী জগন্নাথের লীলাক্ষেত্র এই পুরী তাই আপমন বাঙালিকে বারবার টেনে আনে তার কাছে কারণ পুরী বাঙালির সেকেন্ড হোম পুরী যেন বাঙালির রক্তে মিশে আছে তাই বাঙালি ছাড়া পুরী কিছুটা হলেও স্বাধীন বর্ণহীন তবে পুরীতে এই সমুদ্র সি ফুড আর শ্রী জগন্নাথের মন্দির ছাড়াও আছে আরও নানা আকর্ষণ শতাব্দী প্রাচীন মন্দির চারুকলা আর তার গৌরবময় ঐতিহ্য আপনাকে বাকরুদ্ধ করবি চেনা ইতিহাস যখন চোখের সামনে দেখবেন তখন আপনার মন যুগপথ আনন্দ এবং বিস্ময়ে নেচে উঠবি আমাদের পূর্বপুরুষদের বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং দেখে বিস্মিত হতে হয় আর আছে বুদ্ধং শরণাম গচ্ছামি ধৌলগিরির এ এছাড়াও আছে নানান বন্যপ্রাণীর সান্নিধ্য নানা পশু পাখির সমাহার নন্দন আমাদের এই নন্দন কানন। যা পুরীতে আসলে মাস্ট ভিজিট তালিকায় অন্যতম ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ চিল্কাতে আছে ডলফিনের সাথে মোলাকাত হওয়ার সুযোগ আর আছে রেড ডেটা বুকের অন্যতম সদস্য বিরল প্রজাতির অলিভ রেডলি টার্টল আছে গুপ্ত গুপ্তবৃন্দাবন ওঙ্কারেশ্বরের শিব মন্দির যেখানে একশো আটটি নানা জায়গার শিবলিঙ্গ আপনি দেখে নিতে পারবেন আর আছে আরে দাঁড়ান সব বলছি আগে তো পুরী পৌঁছতে দিন তাহলে প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এই ভিডিওতে জেনে নেব তা হলো কিভাবে পুরী যাব কোথায় থাকবো কি খাবো কিভাবে ঘুরব অর্থাৎ কোন দিন কি কি দেখব সবশেষে শেষে কদিনের ট্যুর প্ল্যান করলে ভালো হয় সবথেকে কম খরচে কিভাবে। পুরী কমপ্লিট করা যায় নমস্কার আমি সৌভিক ক্রিয়েটিং আওয়ার স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বিভিন্ন জায়গায় ঘুরে তার এক্সপিরিয়েন্স আর প্রয়োজনীয় তথ্য এই চ্যানেলে শেয়ার করি যাতে আমার প্রিয় দর্শকরা নিশ্চিন্তে নির্বিঘ্নে এবং যথাযথ সতর্কতার সঙ্গে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারে এবং সেটাও খুবই কম খরচে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমরা কিভাবে পুরী যাব প্রথমেই বলবো আমার সব থেকে পছন্দের পুরী যাওয়ার উপায় হলো ট্রেন তবে বাসেও যাওয়া যায় আমি বলবো রাতের ট্রেন ধরে সারা রাত ঘুমিয়ে ভোরবেলা পুরী পৌঁছানোর থেকে ভালো উপায় তাতে একদিনের হোটেল ভাড়া বেঁচে যায় আজ আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে হলুদ ট্যাক্সি ধরে সোজা চলে এলাম হাওড়া স্টেশন ট্রেনে করে পুরী আসতে সময় লাগে আট থেকে ন ঘন্টা মতো স্লিপার ক্লাসে ভাড়া পড়ে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা শিয়ালদা হাওড়া শালিমার থেকে অনেকগুলো ট্রেনই পুরীতে যায় আর বন্দে ভারত আসার পর তো পুরী আরও কাছে চলে এসেছে আর বাসে করেও পুরী যাওয়া যায় সেক্ষেত্রে স্প্ল্যান্ট থেকে বাস নিতে হবে এসি বাস ভাড়া মোটামুটি হাজার টাকা আর নন এসি ছশো টাকা পুরী যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে তবে আমি এখানে মেনলি রাতের ট্রেনগুলোর কথাই বলছি হাওড়া পুরী এস এফ এক্সপ্রেস ওয়ান টু এইট থ্রি সেভেন যেটা হাওড়া থেকে রাত দশটা চল্লিশে ছাড়ে আর সকাল সাতটা দশে পুরীতে পৌঁছায় যার স্লিপার ক্লাসের ভাড়া পড়বে তিনশো চল্লিশ টাকা আর এসি থ্রি টেয়ার আটশো আশি টাকা আছে জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যা সাতটার সময় ছেড়ে সকাল সাড়ে চারটের সময় পুরী পৌঁছে যায় যার স্লিপার ক্লাসের ভাড়া দুশো টাকা আর এসি সাতশো টাকা এস পুরি পুরী এস এক্সপ্রেস ওয়ান টু এইট নাইন ফাইভ যেটা রাত আটটা পঁয়তাল্লিশে ছাড়ে আর ভোর পাঁচটা দশে পুরী পৌঁছে আছে বন্দে ভারত যা সকাল ছটা দশে হাওড়া থেকে ছাড়ে এবং ভাড়া বারোশো পঁয়ষট্টি টাকা এছাড়াও আছে শতাব্দী দুরন্ত যা শিয়ালদা এবং হাওড়া থেকে আপনাকে পুরী পৌঁছে দেবে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে

তবে একটু বার্গেন করে নেওয়া ভালো কারণ বিভিন্নজন বিভিন্ন রকম দাম বলে স্টেশনের বাইরে প্রিপেড অটো স্ট্যান্ড থেকেও আপনি অটো বুক করতে পারেন স্টেশন থেকে বেরোলেই দেখবেন প্রচুর হোটেল এজেন্ট আপনাকে ঘিরে ধরবে তাদের থেকে আপনি বুকিং করতেই পারেন তবে আপনার অজান্তে আপনার হোটেল ভাড়ার সঙ্গে তাদের কমিশনটাও কিন্তু যুক্ত হয়ে যাবে আর একটা সস্তার উপায় আছে সোজা বাস ধরে চলে আসুন স্বর্গদ্বারে নিজেই হোটেল বুক করে নিন বা আগে থেকে হোটেল বুক করা থাকলে সেটাও ভালো সকাল সকাল চলে এলাম পুরীর মেরিন ড্রাইভ রোড এবার প্রশ্ন হল পুরীতে এসে কোথায় থাকবেন পুরীতে মেরিন ড্রাইভ রোডের আশেপাশে অজস্র হোটেল আছে যার অধিকাংশই সি ফেসিং যেগুলোর ভাড়া মোটামুটি হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার এছাড়া যদি কম খরচে ভালো হোটেল চান তাহলে পুরীর স্বর্গদ্বার মহাশাসনের পিছনে ইস্কন মন্দির বা ট্যাক্সি বাড়ি লেনের আশেপাশে প্রচুর ভালো হোটেল এবং হলিডে হোম আছে যারা রুমের সাথে সাথে কিচেন রান্নার বাসন গ্যাস এসবও প্রোভাইড করে থাকে অর্থাৎ রান্না করে খাওয়ার সুবন্দোবস্ত আছে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে পুরীতে হোটেলের চেকআউট টাইম সকাল সাতটা তাই সকাল সাতটার মধ্যে যদি রুম আপনি না ছাড়েন তাহলে কিন্তু একটি অতিরিক্ত দিনের ভাড়া আপনাকে গুনতে হতে পারে আর এই বাজেট হোটেলগুলোর নন এসি রুমের ভাড়া মোটামুটি ছশো থেকে সাড়ে ছশো কয়েকটি হোটেলের রুম আমি চেক করেছি যেগুলো যথেষ্ট ভালো এবং সস্তায় তো তাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো এবং এই হোটেলগুলোকে অ্যাভেল করতে পারো পুরীতে আমরা ছিলাম শারদা ভবন যেটা ট্যাক্সি বাড়ি লেনে এই যে রুমটা দেখা যাচ্ছে জানলাটা এখানটায় আমরা ছিলাম এখানে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে খুব স্পেশিয়াস জায়গাটা বেশ বড় এবং বাড়ির মতো ফিলিং ইনি হচ্ছেন ওনার কাকিমা তো কাকিমার কাছে আমরা চার দিন ছিলাম কাকিমাকে খুব ভালো লেগেছে আপনারা এখানে আসবেন খুব ভালো গেস্ট হাউসটা আমরা ছিলাম এখানে দুশো তিন নম্বর রুম দুশো তিন একটা ছিল আর একটা ছিল দুশো এক এই ঢুকেই ঘর ঘরে প্রত্যেকটা ঘরেই মডেলের সেম এখানে একটা টিভি আর এখানে ড্রেসিং ইউনিট সঙ্গে একটু ওয়ার্ড্রোব টাইপের আছে ছোটো জিনিসপত্র রাখার জন্য এটা ড্রেসিং ইউনিট বেশ বড়ো সড়ো একটা আয়না দেওয়া আছে আর এইটা হচ্ছে ঢুকেই কিন্তু কিচেন এখানে যেটা থেকে ভালো সেটা হচ্ছে অ্যাটাচ কিচেন এবং তার সাথে প্রচুর বাসনপত্র বাকিটা বাইরে আছে দেখাবো প্রচুর বাসনপত্র দেওয়া আছে খুব সুন্দর করে রান্নাঘর সাজানো একটা গ্যাস ভাড়া নিয়ে আপনারা আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন রান্না করতে পারবেন খাটটা কিন্তু বেশ বড় ছয় সাত খাট আরামসে তিনজন থাকা যায় এখানে একটা টেবিল আছে ঘর মোরলেস পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরের সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনিও আছে এই সোজা গেলে ঘরের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে এই হচ্ছে বাথরুমটা বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা নর্মাল হোটেলগুলোতে অনেকগুলো হোটেল দেখলাম পরিষ্কার নয় এই হোটেলটা এই জন্যই ভালো ক্লিয়ার ঘরটাও পরিষ্কার আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বিনায়ক হোটেলের ব্যালকনি প্রত্যেকটা ডিলাক্স রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি আর এই সামনে একদম সামনে এই হচ্ছে হোটেলের যে এন্ট্রান্সটা আর এটা হচ্ছে অক্ষয়ধাম গলি যেটা সোজা চলে গেছে বিচে হাঁটা পথে দু থেকে তিন মিনিট রাস্তা সব মানুষ এই সকালবেলা উঠে যাচ্ছে এটা বিচের রোগ কিন্তু বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কোমর আছে বেসিন একটা এখানে খাটের সাইজটা বেশ বড় মানে অনেকটাই বড় চারজন কিন্তু আরামসে এখানে থাকতে পারবে প্রসঙ্গ এখানে বলে রাখি পুরীর সমস্ত বাজেট হোটেল এবং সি ফেসিং হোটেলের সমস্ত রুম ট্যুর তার ফোন নাম্বার কেমন ভাড়া সমস্ত ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চেক করে নিও হোটেল তো হলো এবার প্রশ্ন হলো কোথায় খাবো। কারণ ভালো খাবার আর আড্ডা ছাড়া বাঙালি বাঁচতে পারে না আগেই বলেছি বেশ কিছু হোটেল এবং হলিডে হোম রান্নাঘর সহ রান্নার গ্যাস রান্নার বাসন সবই প্রোভাইড করে তো আপনারা চাইলে রান্না করে খেতেই পারেন এছাড়া পুরীর বাজার খুবই বিখ্যাত যেখানে শাকসবজি কাঁচা মাছ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাবেন তো আমি বলবো কম খরচায় ভালো খেতে চাইলে রান্না করে খাওয়াটাই বেটার এছাড়া আপনি যদি বাজার থেকে জিনিসপত্র কিনে দেন তাহলে অনেক হোটেল আছে যারা প্রয়োজন মতো দাম নিয়ে থেকে সুস্বাদু খাবার রান্না করে দেবে যেমনই পূজা মিনি হোটেল কাকিমা নিজে হাতে কাটছেন একেবারে বাড়ির মতো যেরকম বাড়িতে মারা করেন সেরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটু ভালো করে দেখাই একদম ঝকঝক করছে সত্যি খুব ভালো করে একদম মানে ক্লিন একটা আঁশ বা একটা কিছু পাবেন না আপনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রান্না করা হচ্ছে বাহ দারুণ লাগলো এটা দেখে নেক্সট টাইম পুরীতে আসলে আপনারা নিশ্চয়ই এখানে আসুন এখানে একবার খেয়ে দেখুন কেমন লাগে এখানে নানান রকম জিনিস কিন্তু রান্না করে দেয়া হয় সমস্ত বাঙালি খাবার রান্না করে দেওয়া হয় বিভিন্ন দামে যেমন মাংসের কেজি হচ্ছে একশো টাকা ডিম যদি আপনারা নিজেরা প্রোভাইড করেন তাহলে তিরিশ টাকা আর নর্মাল ডিম আলু কিনে দিলে কুড়ি টাকা করে পার পিস ডিমে এরা রান্না করে দেবে রান্না বেশ ভালো তো এই জায়গায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই যে পাপা কি ধাবা ফুড এই রান্নার হোটেলটি ট্যাক্সি বাড়ি লেনে অর্থাৎ আমার হোটেলের

ও এই পরোটা কত করে কুড়ি টাকা আর এই সবজিটা কি সবজি আছে আলু মটর সবজি আছে ঠিক আছে এখানে নানান রকম সবজি এবং রাতের বেলা কিন্তু খুব ভালো রুটি তরকারি এরা বানায় আর এছাড়াও তো ইডলি পাও পাওয়াই যায় আর এই যে মিষ্টি আছে মালপোয়া আচ্ছা মালপোয়া কি দাম আছে এই দোকানে মিষ্টি খুবই ভালো পান্তুয়া রসগোল্লা মালপোয়া সবই পাঁচ টাকা করে দাম এছাড়া আছে মিহিদানা এবং মোহনভোগ আর এই মিষ্টিটা হলো ছানাপোড়া যেটা একশো গ্রামের দাম তিরিশ টাকা এছাড়াও আছে মোহনভোগ যেটা পার পিস দশ টাকা করে পুরীর মিষ্টি কিন্তু খুবই সুস্বাদু তবে হাত পুড়িয়ে রান্না না করতে চাইলে তারও উপায় আছে ঘুরতে এসে কেই বা বাজার করে রান্না করে এই ঝামেলা কেই বা নিতে চায় তার জন্য অপশান হলো পুরীতে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে হোটেল আছে যেখানে আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার করে নিতেই পারেন স্বর্গদ্বার মহাশাসন মেরিন রোডের আশেপাশে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে তার মধ্যে যেমন মামাভাগ্নে বিদেশ ঘর সুদীপার রান্নাঘর মাসির হোটেল তেরো পার্বণ এগুলো বেশ ভালো লেগেছে মামা ভাগ্নে হোটেলের মেনু কার্ড আমি এখানে দিলাম সেখান থেকে খাবার দাবারের কীরকম দাম তার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে কটি হোটেল বললাম প্রত্যেকটিতেই থালি সিস্টেমে খাওয়ানো হয় বাঙালি খাবার প্রোভাইড করা হয় এছাড়াও স্ন্যাক্স ব্রেকফাস্ট সবই এখানে দেওয়া হয় আমরা নিয়েছিলাম ভেজ থালি আর রুই মাছের থালি এখানে রুই মাছের কালিয়া এবং রুই মাছের ঝোল এছাড়া আরও নানা রকম মাছ পাওয়া যায় এখানে ভেজ থালি একশো রুই থালি একশো চল্লিশ আর কাতলা একশো আশি ম্যাক্সিমাম বাঙালি হোটেলেরই খাবার ভালো তবে বিদেশ ঘর এবং তেরো পার্বণ বাজেটের মধ্যে ভালো খাবার প্রোভাইড করে সো এই দুটো হাইলি রেকমেন্ডেড স্বর্গদ্বার মহাশাসনের আশেপাশে এই যে কাকাতুয়া খাজার দোকানটা আছে এর কাছাকাছি কিন্তু সমস্ত খাবার দোকানগুলো পেয়ে যাবেন এই ইস্কন থেকে বহু মানুষ এখন এসেছে পুরীতে তো এইটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির এখানে বহু ইস্কোনের সদস্য এখানে এসে প্রায় ষোলো হাজার মানুষ এখানে এসেছে এটা শুনলাম আপনারা এখানেও কিন্তু লাঞ্চ করতে পারেন এখানে এখন এই ফ্রিতে এখন খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ রোগ বিতরণ করা হচ্ছে এবার বলি পুরীতে কত দিনে ট্যুর প্ল্যান করবেন মোটামুটি তিন দিনে পুরী সহ আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় তবে তিন রাত চার দিনে ট্যুর প্ল্যান করলে সমস্ত সাইট সিং বেশ ভালোভাবে কমপ্লিট করা যায় পুরীতে কী কী দেখবেন পুরী ভ্রমণের প্রথম দিনে জগন্নাথ দেবের মন্দির সহ সমস্ত লোকাল সাইটসিং করে নিন আর দ্বিতীয় দিনে ঘুরে আসুন কোনো সূর্য মন্দির নন্দনকানন উদয়গিরি সহ পুরী আর ভুবনেশ্বরের বেশ কিছু দর্শনীয় স্থান তৃতীয় দিনটা রেখে দিন চিল্কা আর ডলফিন দেখার জন্য প্রথম দিনই আশেপাশে থেকে অটো বা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন লোকাল সাইটসিংয়ের জন্য মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকা নেবে তবে অটো ড্রাইভার কোন কোন জায়গা দেখাবে সেটা প্রথমেই তার থেকে স্পষ্টভাবে জেনে নেবেন অটোকাকু আমাদেরকে প্রথমেই নিয়ে গেলেন বৃন্দাবন যেটা বর্তমানে পুরীতে যতগুলো সিং আছে তার মধ্যে সব থেকে আকর্ষণীয় এই স্থান স্থানীয়ভাবে গুপ্তবৃন্দাবন নামে পরিচিত হলেও এর আসল নাম শ্রী বিহার আশ্রম এখানে এন্ট্রি ফি দশ টাকা এবং গাড়ি পার্কিং চার্জ দশ টাকা তবে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য আলাদা করে কোনো চার্জ নেই সেটা সম্পূর্ণ ফ্রি আমরা দাঁড়িয়ে আছি সামনে সামনে এই এই রাস্তাটা সোজা এলেই গাড়ি রাখতে হবে তারপর চলুন ভেতরে যাওয়া যাক দেখাই গোল্ডিয়ার কেমন পুরীতে থাকার সময় শ্রী চৈতন্য দেব এখানে এসে সাধনা করতেন পরবর্তীকালে তার শিষ্যা রমাদাসিও এখানে এসে সাধনা করেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এই গুপ্তবৃন্দাবনে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এবং নানান পৌরাণিক কাহিনীগুলি ফুটিয়ে তোলা হয়েছে গুপ্তবৃন্দাবনের ভেতরেই আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক পিছনে শ্রী নিতাই গৌরাঙ্গ নিতাই চাঁদ এবং গৌরচাঁদ কত মানুষ কত ভক্তের সমাগম হয়েছে শ্রী নিত্যানন্দ ঠিক এই দিকটা দেখুন এখানটা কিন্তু এখানে রাধা কৃষ্ণের একটি মূর্তি আছে এই পুরো বৃন্দাবনটা খুব সুন্দর জায়গা আসলেই মন ভালো হয়ে যাবে অনেক কিছু দেখার আছে ভেতরে এখানে অবশ্যই আপনারা আসুন আনন্দ করুন এর ভেতরে নৌকোবিলাস এবং সমুদ্র মন্ধনের নানা দৃশ্য নানা পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এখানে আছে একটি বড় ঠাকুরের মন্দির যেখানে আপনারা প্রদীপ জ্বালাতে পারবেন সেখানে আরতি করে নিজের মনস্কামনা জানান এরপর আমি যেটা বলবো এখানে পুরীর যে সাইড সিংয়ের দুটো সাইড হয় একটা সাইডে গুপ্তবৃন্দাবন পুরী মোহনা এবং বিপত্তারিণী কালীবাড়ি আরেকটা সাইডে আপনারা দেখতে পারবেন কুলদানন্দ আশ্রম জাপানিজ টেম্পল জগন্নাথদেবের পিসির বাড়ি এবং মাসির বাড়ি জগন্নাথ দেবের পিসির বাড়িতে রথের সময় জগন্নাথদেব স্নান করেন এবং যেটি মাসির বাড়ি সেটা আসলে গন্ডিজা মন্দির নামে পরিচিত যে গন্ডিজা দেবী আসলে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী যিনি জগন্নাথদেবের মাসি রথের সময় জগন্নাথ দেব সাত দিন এখানেই অবস্থান করেন এরপরে আমরা চলে এলাম ওঙ্কারেশ্বরের মন্দির জয় শ্রী বাবার এই বিশাল মূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে যে এই মন্দিরের ভেতরে কে পূজিত হন তবে এই মন্দিরের ভেতরে মহালক্ষ্মী শ্রী বিষ্ণু এবং হনুমানজির মন্দিরও এখানে আছে মন্দিরে ঢুকেই এইভাবে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে আপনারা মাটিতে বসে এইভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন এই যে বিশাল রাক্ষসের হা আমরা দেখতে পেলাম হা এর মুখে আমরা প্রবেশ করছি এই হচ্ছে ওঙ্কারেশ্বরের মন্দির যেখানে একশো আটটি শিবলিঙ্গ আছে একশো আটটি বিভিন্ন জায়গার শিবলিঙ্গ এখানে আমরা একসাথে দেখতে পাবো এই জায়গাটা হচ্ছে মোহনা যেখানে নদী আর সাগর মিশেছে একেবারে সম্পূর্ণ ফাঁকা পুরীর এই মোহনা কিন্তু কোনো দ্রষ্টব্য স্থান নয় এখানে ধাউডিয়া নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে তবে এই মোহনাটি ভীষণ সুন্দর যারা একটু নির্জন সৈকত পছন্দ করেন তাদের খুব ভাল লাগবে আর এই নির্জন সৈকতে এরকম ভাবে কাঁকড়াও আপনারা দেখতে পারেন প্রচুর নিজেদের ছবি তুলতে পারেন কিছুটা সময় চুপ করে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন আমরা চলে এসেছি বিপত্তায়নি বাড়িতে আমাদের সোনারপুরের তো বিপদায়নি বাড়ি আছেই খুবই বিখ্যাত এবং এটা পুরী বিপদী বাড়িটা আমরা দেখতেছি টাইম হচ্ছে ছটা থেকে এগারোটা আর আড়াইটা থেকে ছটা এই সময় মন্দির খোলা থাকে বাকি সময়টা কিন্তু বন্ধ থাকবে সো যারা আসবেন তারা টাইমিংটা একটু দেখে আসবেন এটা প্রতিষ্ঠা করা হয়েছে নাইনথ আগস্ট টু থাউজেন্ড ইলেভেন পুরীতে সমস্ত দ্রষ্টব্যস্থান একদিকে আর একদিকে প্রভু শ্রী জগন্নাথের মন্দির শ্রীক্ষেত্র শ্রী জগন্নাথ ধাম তাই মেরিন ড্রাইভ রোড থেকে অটো বা টোটো ধরে আপনারা সোজা চলে যান মন্দিরে যে কোনো সময়ই এই মন্দিরে আসা যায় তবে আমার মতে দুপুর আড়াইটে থেকে তিনটে এই সময়টাই মন্দির দর্শন করার উপযুক্ত সময় কারণ এই সময় লাইন একটু কম থাকে তাছাড়া মন্দির দর্শনের পরে আঠেরোশো বছরের পুরানো রীতি মেনে পতাকা পরিবর্তন আমরা দেখতে পাব তাই আমি এই সময়টাকে বেছে নিয়েছি মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পূর্বে দেখতে পাবে কোনো রোগ থেকে আনা কালো পাথরে তৈরি চৌত্রিশ ফুট উঁচু অরুণ স্তম্ভ এরপর পেরোতে হবে বাইশটি সিঁড়ি তারপরই মূল মন্দির দাক্ষিণাত্যের রীতি অনুযায়ী এই মন্দিরটি চারটি ভাগে বিভক্ত ভোগমণ্ডপ মুখশালা জকমোহন, আর এই জকমোহনের পিছনে মূল দেউল বা বিমান চারটি ভাগে বিভক্ত এই মন্দিরটি লক্ষ শিবলিঙ্গের ওপর প্রতিষ্ঠিত সেখানে রত্নবেদীতে অধিষ্ঠান করছেন শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন চক্র সবাই সিংহদ্বার দিয়ে প্রবেশ করলেও আমি বলবো যে দক্ষিণ দিকের দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করা সব থেকে সুবিধাজনক কারণ এখানে ভিড়টা একটু কম থাকে শ্রী জগন্নাথের এই মন্দির ঘিরে রয়েছে নানা অজানা রহস্য সেই নিয়ে আমি পরে নিশ্চয়ই ভিডিও বানাবো এখানে অবশ্যই দর্শনীয় একটা স্থান রন্ধনশালা যেখানে অনেক অলৌকিক এবং দৈবিক ঘটনা ঘটে ঠিক এইভাবে মাটির পাত্রে শ্রী জগন্নাথের ভোগ রান্না হয় এবং প্রত্যেক দিন একই রকম প্রসাদ রান্না হওয়া সত্ত্বেও কখনও সেই প্রসাদ কম পড়ে না বা বেশিও হয় না লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই একই প্রসাদে সেবা গ্রহণ করেন অনেকেই প্রশ্ন করেন কীভাবে এই মহাপ্রসাদ পাবো কীভাবে মন্দিরে যাবো পান্ডা ছাড়া নিজে কিভাবে পুজো দেবো তো সেই বিষয়ে ডিটেল ভিডিও আমার বানানো আছে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিভাবে পুজো দেব ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম একটু দেখে নেবেন দ্বিতীয় দিনে আপনারা দেখে নিতে পারেন কোনোরকের সূর্যমন্দির সহ উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ নন্দন নন্দনকানন চন্দ্রভাগা বিচ এখানে তিন রকমভাবেই ট্যুরটা করা যায় একটা হচ্ছে প্রাইভেট কার বাইক এবং ওটিডিসির বাসে করে আপনাদের সুবিধা মতো যে কোনো একটা উপায় আপনারা বেছে নিন পুরীতে প্রচুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কোম্পানি আছে যারা প্রাইভেট কার এবং বাইক প্রোভাইড করে আপনি নিজে সেখানে দরদাম করে নিজের মতো করে বুক করুন তবে এটা অবশ্যই মনে রাখবেন আপনি কোন সময় যাচ্ছেন ট্যুরিস্টের চাহিদা কীরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু দরদাম কম বা বেশি হয় অবশ্যই বার্গেন করে নেবেন যাতে আপনি সঠিক দামটা পেতে পারেন আছে নাম্বার নাম্বার ট্রাভেল এই ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাগজ আছে দাদা আপনার নামটা পবিত্র দাস আচ্ছা বলুন এই ফার্স্ট ট্যুরটাতে কী কী আপনার চন্দ্রভাগা লিঙ্গরাজ

এছাড়া আপনাদের হোটেল ম্যানেজারও সেই ব্যবস্থা করে দিতে পারে তবে আমি বলবো বাসে ভ্রমণ করতে চাইলে সব থেকে সুবিধাজনক হলো ওটিডিসির কন্ডাক্টেড ট্যুর করা যেটা সুপার লাক্সারি বাসে ওরা ট্যুরটা করায় ভাড়া পড়বে জনপ্রতি পাঁচশো পঁয়ত্রিশ টাকা এসি বাস পুরীর স্বর্গদ্বার থেকে পুরী হোটেলের দিকে মুখ করে হাঁটতে থাকলে আপনারা পেয়ে যাবেন ওটিডিসির অফিস এখানে অনেক রকম ট্যুর ওরা কন্ডাক্ট করে সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন আজকের এই ট্যুরটি তবে আমি যেহেতু ভুবনেশ্বরে ছিলাম তাই ভুবনেশ্বর থেকে গাড়ি নিয়ে আমি সাইট সিং করতে করতে পুরীতে এসেছি গাড়ির নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাদের খণ্ডগির যাওয়ার উদ্দেশ্যে আমরা চলতে শুরু করলাম বেশি দূর নয় অল্প একটু উঠলেই পাওয়া যাবে আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে দোলার ব্যবস্থা আছে যদি কারুর পায়ে প্রবলেম থাকে হাঁটতে যদি অসুবিধা হয় তাহলে সে কিন্তু দোলায় করেও যেতে পারে প্রথমেই আমরা দেখে নেব উদয়গিরি উদয়গিরি এবং খণ্ডগিরি যাওয়ার জন্য কিন্তু একটাই টিকিট কাউন্টার এখানে টিকিট কস্ট যে কোনো ইন্ডিয়াদের জন্য টোয়েন্টি ফাইভ ফরেনারদের জন্য থ্রি আর পনেরো বছরের নিচে যদি কেউ হয় তার জন্য কিন্তু কোনো টিকিট লাগবে না এরপর মায়ের হাত ধরে সোজা ঢুকে পড়লাম উদয়গিরিতে মা খুবই খুশি উদয়গিরিতে ঢুকেই আমরা প্রথম যেটা দেখব প্রচুর গুহা বা গুম্ফা এখানে যেগুলো বলছে আমরা যেগুলো গুহা বলি উড়িয়া ভাষায় সেগুলোকেই বলা হয় গুম্ফা এই গুমফাগুলি মূলত কলিঙ্গরাজ খারবেল তৈরি করেন এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন এগুলো দিগম্বর শ্রেণীর জৈন সন্ন্যাসীদের তপস্যা এবং আরাম করার জায়গা ছিল এই গুম্ফাগুলির বিশেষত্ব হলো গরমের সময় এগুলো বেশ ঠান্ডা থাকে এখানে প্রায় আঠেরোটি গুম্ফা আছে উদয়গিরিতে এখন যেখানে আমরা যাব সেটা হলো রানী গুম্ফা এখানে যতগুলি গুহা আছে তার মধ্যেই রানী গুমফা বা রানী গুহা অন্যতম এটা রানী গুহার উপরিভাগ এই রানী গুম্ফার একটি বিশেষত্ব হল শব্দের প্রতিফলন যে কারণে এখানে মন্ত্রোচ্চারণ এবং নাট্য প্রদর্শনী করা হতো সেই সময় এখানে রাজা রানী অবস্থান করতেন ঊনবিংশ শতাব্দীতে স্যার অ্যান্ডুস স্টার্লিং এই গুহাগুলি খুঁজে বের করেন এখানে যে গুহাগুলো আছে তার মধ্যে অন্যতম বিখ্যাত এই গণেশ গুহা এর বিশেষত্ব সামনে ঢুকতেই দেখবেন দুটি হাতি মালা নিয়ে সুঁড়ে করে দাঁড়িয়ে আছে বলা হয় ভগবান শ্রী গণেশের জন্য ওরা মালা নিয়ে যাচ্ছে এখানে যে গুফাগুলো আছে তার মধ্যে থেকে বড় হলো হাতি গুম্ফা যে হাতি হাতিগুমফা শিলালিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি আমরা এদিকে ফেলে এলাম নিচে ছিল রানী গুমফা একদম পাশেই গণেশ গুমফা আমরা দেখে এলাম এবারে বেশ কিছু স্টেপ ওপরে উঠতে হবে ওপরে উঠলে আমরা পৌঁছে যাবো চৈত্য চৈত্র হলো উদয়গিরির সব থেকে উপরিভাগ এইভাবে কয়েকটি স্টেপ বেয়ে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব চৈত্য আমরা পৌঁছে গেছি চৈত্যতে চৈত্যতে দাঁড়ালে যেটা সব থেকে ভালো লাগবে চোখের সামনেই দেখা যাবে খণ্ডগিরির উপরের জৈন মন্দির এই উদয়গিরি এবং খণ্ডগিরি কিন্তু আগে একটাই পাহাড় ছিল বিভিন্ন সময় এখানে পাথর কেটে নিয়ে যাওয়া হয় তো সেই পাথর কেটে নিয়ে যাওয়ার ফলে এখানে মাঝখানে একটি রাস্তা সৃষ্টি হয়েছে ফলে ডান দিকে হয়ে গেছে উদয়গিরি আর বাম দিকে হয়ে গেছে খণ্ডগিরি এখান থেকে পাথর কেটে কোন সূর্য মন্দির সাজানো হয়েছিল আমার এই পিছনটা পিছন এটাই কিন্তু হচ্ছে একটু কষ্ট করে হয়তো উঠতে হবে কিন্তু সেইটুকু কষ্ট করে উঠলে যে ভিউটা আপনারা পাবেন সেটা কিন্তু অবর্ণনীয় চৈত্র থেকে একটু নিচে নামলেই আমরা পাবো জাম্বেশ্বরা গুফা আগেও বলেছি এখানে এখন আঠেরোটি গুফা আছে আগে অনেক বেশি ছিল প্রায় একশো সতেরোটি এখন উদয়গিরিতে আছে আঠেরোটি এবং খণ্ডগিরিতে আছে পনেরোটি মোট থার্টি থ্রিটা গুফা এখানে আছে এখন আমি যে গুফাটার দিকে যাচ্ছি এর নাম হচ্ছে সর্প এই সর্পগুফাতে দুটো শিলালিপি পাওয়া যায় যেখানে মাগধী ভাষায় কলিঙ্গরাজ খারবেলের জীবন গাথার কথা লেখা আছে শুধুমাত্র ভারতবাসী নয় কলিঙ্গ স্থাপত্যের এই অদ্ভুত নিদর্শনগুলি বিদেশিদের কাছেও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু এরপর যে গুফাটি আমরা দেখব সেটা হলো পাতালপুরি গুফা এবার আমরা চলে এলাম খণ্ডগিরিতে উদয়গিরির ঠিক অপোজিটে এখানেও প্রচুর গুমফা আছে প্রায় পনেরোটি গুহা এখানে আছে এই গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের তপস্যা আর রেস্টের জন্য বানানো হয়েছিল খণ্ডগির উচ্চতা একশো ফুট আর উদয়গিরি উচ্চতা একশো ফুট খন্ডগিরিতে উঠলে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি জৈন মন্দির অনেকটা চড়াই হবে উঠতে হবে এখন তো উদয়গিরি খণ্ডগিরি দেখার পরে আমরা বেরিয়ে এলাম এখন আমরা চলেছি ধৌলিগিরির রাস্তায় এই ধৌলগুড়িতে পৌঁছানোর পর পার্কিংয়ে গাড়ি রেখে অল্প একটু রাস্তা হাঁটতে হবে কারণ শেষ অবধি গাড়ি যায় না তো পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম এটা হলো পান্থিকা যদি আপনারা ওটিডিসি ট্যুর করেন তো সেই ওটিডিসি অফিস থেকে এখানে বুকিং করে এটাতে থাকা যায় এটা সরকারি অতিথিশালা এই সিঁড়িগুলো সোজা উঠে গেছে শান্তিস্তোপাতে এবং এই পথের দুপাশে যেমন বৈষ্ণোদেবীতেও দেখা যায় প্রচুর ড্রাই ফ্রুটস প্রসাদ যেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন বেশ কম দাম ড্রাই ফ্রুটস এখানে পৌঁছে গেছি আমরা ধবলগির অপূর্ব জায়গা এই ধবলগিরির শান্তি শান্তিস্তোফা যেখানে আসলে আপনার মন আনন্দে ভরে উঠবে জাপান এবং নিপ্পন সঙ্গ উনিশশো সালে এই শান্তি শান্তিস্তোফাটি বানিয়েছিল শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসে যত বড় বড় যুদ্ধ হয়েছে তার মধ্যে কলিঙ্গ যুদ্ধ অন্যতম দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক এবং কলিঙ্গরাজ অনন্ত পদ্মনাবের মধ্যে এই যুদ্ধ হয়েছিল কথিত আছে প্রায় আড়াই লক্ষ সৈন্য এই যুদ্ধে মারা যান এখন যেটা আমরা দেখছি দয়া নদী এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল যুদ্ধের সেই ভয়াবহ পরিণতি দেখে সম্রাট অশোক গভীরভাবে অনুতপ্ত হন তাই তিনি হিংসার পথ ছেড়ে ধর্মের পথে ধর্মের মাধ্যমেই সব কিছুকে জয় করতে চান তাই চণ্ডাশোক থেকে তিনি হলেন ধর্মাশোক তার সেই শান্তি এবং বিশ্ব ভাতৃত্বের বার্তা বহন করে এই শান্তি স্তূপা আমরা চলে এসছি কোন সূর্য মন্দির এখানে চল্লিশ টাকা পার হেড টিকিট এখন আমরা দাঁড়িয়ে আছি মূল মন্দিরের প্রবেশ পথের সামনে এখানে দেখা যাচ্ছে একটা সিংহ আর হাতি সুরের তলায় একজন মানুষ ধরা চাই। এখানে সিংহ হল অহংকারের প্রতীক আর হাতি ঐশ্বর্যের প্রতীক রাজা নরসিংহ বর্মন এই সূর্য মন্দিরটি তৈরি করেন তিনি ছিলেন সূর্যের উপাসক তাই কোনারকে এই সূর্য মন্দির তিনি তৈরি করেন সূর্যের রথের আদলেই এই মূল মন্দিরটি তিনি তৈরি করেছেন মূল মন্দিরের বেশিরভাগটাই আজ ভেঙে পড়েছে তবুও এটি কলিঙ্গ স্থাপত্যের অপূর্ব এক নিদর্শন এখানে প্রায় বারোশো কর্মচারী বারো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরটি নির্মাণ করে রাজা নরসিংহদেব ছিলেন সূর্য দেবতার অন্যতম উপাসক তাই তিনি সূর্যদেবতার রথের আদলে এই মন্দিরটি তৈরি করেন এখানে মোট বারো জোড়া চাকা আছে যেগুলোকে আমরা সূর্য ঘড়ি বলেই জানি এবং এই রথের চাকাগুলি দিয়ে প্রাচীনকালে কিন্তু সময় নির্ণয় করা হতো তবে এই সময় নির্ণয় ততক্ষণই করা যেত যতক্ষণ সূর্য আকাশে থাকতো আমাদের ঘড়ির যেদিকে সময় প্রবাহিত হয় সূর্য ঘড়ির চাকায় ঠিক উল্টো দিকে এই সময় গণনা করা হয় তার একটি বিশেষ পদ্ধতি আছে মন্দির নির্মাণ সম্পন্ন হওয়া সত্ত্বেও মন্দিরের ওপরে বহু চেষ্টা করেও মঙ্গল কলস বসানো যাচ্ছিল না সবাই রাজার ভয়ে সন্ত্রস্ত তখন প্রধান কারিগর বিশু মহারানার পুত্র অতি সহজেই এই মঙ্গল কলস স্থাপন করে কিন্তু অনেক কারিগর বিরোধিতা করে যে এই বাচ্চা ছেলে যে কাজটা পারল আমরা পারলাম না রাজা আমাদেরকে শাস্তি দেবেন তখন সবার প্রাণ বাঁচানোর জন্য এই দ্বাদশ বর্ষীয় বাচ্চা মন্দিরের চূড়া থেকে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেই অভিশাপে এই মন্দির তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই মন্দির ভেঙে পড়ে এবং সেখান থেকে ভগ্নপ্রায় অবস্থায় ছিল পরবর্তীকালে ইংরেজরা এই মন্দির পুনরুদ্ধার করে এখন আমরা সেই ধ্বংসস্তূপগুলো দেখতে পাচ্ছি অনেক কিছু ওপর থেকে ভেঙে নিচে পড়েছে এখন আমরা প্রবেশ করছি ছায়া দেবীর মন্দির আমরা সবাই জানি পৌরাণিক মতে সূর্যদেবতার দুজন স্ত্রী ছিলেন একজন ছায়া একজন সংজ্ঞা সূর্য মন্দিরের সম্পর্কে আছে নানান পৌরাণিক কাহিনী লোকগাথা সেটা নিয়ে এখানে আর বিস্তারিত আমি বলছি না সেই ব্যাপারে নিশ্চয়ই পরে একটা নতুন ভিডিও আমি বানাবো যেখানে আমি আরও ডিটেল এই সূর্য মন্দিরের ব্যাপারে অনেক কথা বলবো আগেও বলেছি আমরা এখন যা দেখছি সেটা কিছুই নয় এই মন্দির ছিল অনেক বড় যেমন এখানে ছিল মণ্ডপ আর এটা ছিল তখনকার দিনের রন্ধনশালা বা পাকশালা যেটা এখন একেবারেই ভগ্নপ্রায় অবস্থায় আছে এটি ছিল অনেক বড় যেটা আমরা সূর্য মন্দিরের মিউজিয়ামে গেলে আগেই মন্দিরটি কেমন ছিল তার রেস্টোরেশন তার নানান ছবি সেখানে আমরা দেখতে পাব। সূর্য মন্দির থেকে খুবই কাছে যে বিচটি সেটা হলো চন্দ্রভাগা বিচ যদিও সূর্য মন্দিরে অনেকটা টাইম লাগে তাই এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো এই বীচটি কিন্তু দারুণ এখানে অসম্ভব পরিষ্কার এবং ইন্ডিয়ার যতগুলো বিচ ব্লু ফ্ল্যাগ পুরস্কার পেয়েছে তার মধ্যেই চন্দ্রভাগা বিচ অন্যতম এবারে চলে আসি ডে থ্রি সেদিন সকাল সকাল উঠে ওটিডিসির বাস বুক করে আপনারা চলে যান চিল্কা যেখানে ডলফিন দেখা যায় প্রাইভেট বাসে করেও চিল্কা যাওয়া যায় তবে আমি বলবো ওটিডিসির বাস বুক করা বেস্ট কারণ ওটিডিসির বাসগুলো সাতকড়া গ্রামে নামায় যেখান থেকে ডলফিন দেখার চান্সেস অনেক বেশি থাকে বাকি প্রাইভেট বাসগুলো বারো কিলোমিটার দূরে একটা গ্রামে নামায় সেখান থেকে অনেকটা আবার অন্য গাড়ি নিয়ে যেতে হয় তাই আমি বলবো ওটিডিসি করে যাওয়াই ভালো পুরীর বিচ মার্কেটও কিন্তু অন্যরকম দ্রষ্টব্য একটা স্থান এখানে প্রচুর দোকান আর খুব কম দামে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এছাড়া পুরীর সি ফুডের তো কোনো তুলনাই হবে না তো অবশ্যই বিচ মার্কেট ঘুরুন শপিং করুন এবং সি ফুড খেয়ে পুরীর আনন্দ উপভোগ করুন